আসসালামু আলাইকুম, গুড মর্নিং দিয়েছেন। আসসালামু আলাইকুম বাসা ভাই, কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাহরাইন ডাইনামিক টিমের অন্যতম স্টার ডায়মন্ড, যিনি সদ্য স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন গত মাসে বাহরাইন ডাইনামিক টিম থেকে। সো আবুল বাশার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আজকে ওনার অনুভূতি কি, ডায়মন্ড হওয়ার পরে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন প্লিজ আমাদের সাথে। জি ধন্যবাদ আবুল বাশার ভাই, অনুভূতি জানতে চাওয়ার জন্য। আসলে স্টার ডায়মন্ড হওয়ার পর যে অনুভূতি, এই অনুভূতিটা এক কথায় বলে বোঝানো যাবে না। অনুভূতিটা অর্জন করলেই মানে ফিলিংসটা আসবে, যে আসলে ভিতরের অনুভূতিটা কিন্তু আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তো যারা ডায়মন্ড হতে চান বা ডায়মন্ড হবেন, তখন কিন্তু ফিলিংসটা বুঝবেন যে আসলে কেমন লাগছে। কেন? কারণ এটা এমন একটা পজিশন, যে পজিশনটা কিন্তু আমরা সারা জীবনের জন্য অর্জন করেছি। এবং আমি এজ এ বাংলাদেশি একসময় দেশে ছিলাম, বাহরাইনে এসেছি। তো বাহরাইনে যে অবস্থায় জব করি না কেন, যে স্ট্যাটাসে থাকুক না কেন, সেটা কিন্তু ট্রান্সফারেবল না। বাট এই যে আজকে বিএক্সএন এর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে যে অর্জনটা হয়েছে, এই স্ট্যাটাসটা কিন্তু ট্রান্সফারেবল। আমি নট অনলি বাংলাদেশ, বাহরাইনে যাই, পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে যাই, যেখানেই যাই, আমি এই স্ট্যাটাসটা কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে। ইভেন আফটার ডেথ আমরা এক সময় কেউ পৃথিবীতে থাকবো না, বাট আমাদের এই স্ট্যাটাসটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার হবে। সো এই যে মানে স্ট্যাটাস ট্রান্সফার, এটা কিন্তু অন্য কোনো সেক্টরে করা সম্ভব না, যেটা এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সম্ভব। তো আমার অনুভূতিটা খুবই চমৎকার এবং আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে যেভাবেই হোক এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ভিপিটা বুঝতে পেরেছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ভিপিটা বুঝতে পেরেছি এবং এর যে ফিউচার সেটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার, যার কারণে আমি এখানে এই পজিশন অর্জন করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার একটা বিষয় যে সেটা হচ্ছে অ্যাজ এ ডায়মন্ড সে কিন্তু ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং এর অধিকারী। সো ডিএক্সএন কোম্পানির হোল ওয়ার্ল্ডে যে সেল হচ্ছে, তার যে প্রফিট হচ্ছে, এই প্রফিটের 2% আমরা জানি এটা ডায়মন্ডের জন্য রাখা হয়, যার যার সেলস রেশিও অনুযায়ী তাকে এটা দেওয়া হয়। সো এটা কিন্তু একটা মজার দিক। এরকম একটা ইন্টারন্যাশনাল কোম্পানির প্রফিট শেয়ার হোল্ডার হওয়া, আমি মনে করি এটা ইমাজিং, মানে এই ফিলিংসটা ইমাজিং একটা ফিলিংস আর কি। তো ধন্যবাদ আনুল্লাহ সাহেব এই মানে অনুভূতিটা জানতে চাওয়ার জন্য, আমি সুযোগ পেলাম অনুভূতি প্রকাশ করার। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আবুল বাশার ভাই আপনাকেও। আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আপনি ডায়মন্ড হয়েছেন এবং আপনার অনুভূতিগুলো শুনে খুব ভালো লাগতেছে। সো বাশার ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, আপনি আমি বা আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী কিন্তু আমরা আসার সময় অনেক স্বপ্ন নিয়ে আসি, বাট আমাদের সবগুলো স্বপ্ন পূরণ করতে পারি না আমরা জীবনে। সো একজন প্রবাসী হয়ে ডিএক্সএন বিজনেসটা বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এর সাথে কেন তা সম্পৃক্ত হওয়া উচিত, বা আপনি বা কেন হয়েছেন, যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। জি ধন্যবাদ মুলাফসা ভাই আপনাকে। আসলে এমন একটা কোশ্চেন আপনি করেছেন, এই কোশ্চেনটা নট অনলি ব্যক্তি জীবন, আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাতীয় জীবনের সাথে জড়িত। কারণ আপনার আমার মতো এক কোটি প্রবাসী আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তো যারা কিন্তু জীবনের গোল্ডেন এজটা প্রবাসে পার করছে, এবং তারপরে কি হচ্ছে, একসময় আমরা দেশে ব্যাক করছি, ব্যাংকে কিছু টাকা জমছে, আর সাথে সাথে শরীরে কিন্তু রোগ জমছে। তো দ্যাট ইজ কি হচ্ছে, দেশে গিয়ে আমাদের এই টাকাটা কিন্তু আমরা ভোগ করতে পারছি না অসুস্থ থাকার কারণে। এটা খাচ্ছে কি, ওষুধ কোম্পানি, হ্যাঁ, মেডিকেলের ডাক্তাররা, তাদের পিছনে খরচ হচ্ছে। সো আমরা যদি এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রবাস জীবনে যুক্ত থাকি, তো কি হবে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। এবং যখন আমরা দেশে এক্সিট হয়ে যাব, আমরা কিন্তু আমাদের সম্পদ, আমাদের জমানো টাকা, সেটা কিন্তু আমরা আমাদের কাছে ব্যবহার করতে পারবো, এনজয় করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যখন প্রবাস থেকে এক্সিট হয়ে যাব, তখন কিন্তু আমাদের এই রানিং যে ইনকাম, মানে অ্যাক্টিভ ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে, রাইট? এটা মনে রাখতে হবে খুব জরুরি ভাবে। কিন্তু এই যে ডিএক্সএন থেকে পজিশন, একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়েছে, আমার সারা পৃথিবীতে যে কয়েকটা দেশের টিম আছে, তারা তো সবাই একসাথে আমার সাথে দেশে চলে যাবে না, তারা সবাই একসাথে আমার সাথে পৃথিবী ছেড়ে চলে যাবে না। সো যতদিন পৃথিবী আছে, যতদিন মানুষ আছে, যতদিন তাদের প্রোডাক্ট লাগবে, সুস্বাস্থ্য লাগবে, ততদিন কিন্তু এই সিস্টেম কন্টিনিউ চলতেই থাকবে। এবং এটা কিন্তু আসলে আপনার আমার কথা না, আলবার্ট আইনস্টাইনের যে একটা সূত্র আছে যে কম্পাউন্ড ইফেক্ট, কম্পাউন্ড রেজাল্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 100% কাজ করে। তা আমাদেরকে যেটা করতে হবে, মুক্ত মন নিয়ে এটা বোঝার চেষ্টা করতে হবে, আমরা আমাদের কাজ ঠিক রেখে ফ্রি সময়টা যেন নষ্ট না করে আমরা এই ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে যাই। তাহলে আমরা কি করব, ধীরে ধীরে আমরা কিন্তু সবাই একটা অর্থনৈতিক স্বাধীনতার দিকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং সবার জীবন আমি মনে করি যে সুন্দর হবে, একটা সাস্টেইনেবল জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সো আপনার কাছে লাস্ট কোশ্চেন হচ্ছে যে যারা এখনো ডিএক্সএন এ আসে নাই, হ্যাঁ, তাদের জন্য আপনার কি মেসেজ? জি ধন্যবাদ নুরুল সাহেব, চমৎকার। আমি বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিছু বোঝার দরকার নাই, ডিএক্সএন এর ইনভাইট পেলেই আপনি জয়েন করেন, বুঝবেন পরে।
সবকিছু বুঝতে গেলে হয় না, সবকিছু বুঝে শুনে আপনি করতে পারবেন না। তো যদি মেসেজ পেয়ে থাকেন এবং আপনার কোন ট্রাস্টেবল পার্সনের কাছে মেসেজ পেয়ে থাকেন যে না এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, এই ব্যক্তির কথাকে মূল্যায়ন করা যায়, তাহলে কোনো দ্বিধা দ্বন্দ্বে না ভুগে আমি বলবো যে জয়েন করেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করেন। কেন? একটা জায়গায় সিমিলারিটি আছে, যারা ডিএক্সএন এর সাথে আছে এবং নাই, সিমিলারিটি কি জানেন? আমি ডিএক্সএন করি, আমি যখন কালকে সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবো, যিনি ডিএক্সএন করেন না তিনিও কিন্তু এই কাজটা করবেন, বাট তার ওই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার মধ্যে কিন্তু কোনো ফিউচার নাই, সেখানে কিন্তু ইনকামের কোনো রাস্তা নাই, সেখানে প্যাসিভ ইনকামের কোনো রাস্তা নাই, স্ট্যাটাস অর্জন করার কোনো রাস্তা নাই। বাট আপনি যদি জাস্ট আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করে ডিএক্সএনটা করেন, ফ্রি একটা আইডি বানিয়ে নেন, এখানে কিন্তু আপনার এই দাঁত ব্রাশ করার মাধ্যমে ধীরে ধীরে আপনার স্ট্যাটাস তৈরি হয়ে যাবে, প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে, আপনার ভিতরে কোয়ালিটি থাকলে আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন। সো এখানে কিন্তু অনেক সুযোগ আছে। সো বুদ্ধিমান মানুষের কাজ হবে যেই ব্র্যান্ডটা ইউজ করার মাধ্যমে, যেই ব্র্যান্ডের ডেলি ইউজেবল প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনার স্ট্যাটাস তৈরি করার সুযোগ আছে, ফিউচার বিল্ড আপ করার সুযোগ আছে। আমার মনে হয় একজন বুদ্ধিমান মানুষের কাজ সেটাই চুজ করা। জি আবুল বাসার ভাই, আপনাকেও ধন্যবাদ। অন্তর অন্তস্থ থেকে খুব চমৎকার কিছু আলোচনা করলেন, যে যারা এখনো ডিএক্সএন আসে নাই তাদের জন্য কিছু কথা বলেছেন, এবং প্রবাসীরা কেন ডিএক্সএন বিজনেসটা করা আপনারা নিশ্চয়ই এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন ইতিমধ্যে। সো ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবু বিজয় মঞ্চে। আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম।